চারিদিকে অভিযোগের পাহাড়, কোথাও বকেয়া কোথাও দুর্নীতি, নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক নার্সদের শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ উঠল জলপাইগুড়ির মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সোমবার এই অভিযোগ তুলে কর্মবিরতিতে সামিল হন তারা। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান চিকিৎসক নার্সরা। সকাল থেকেই বন্ধ ছিল হাসপাতালের আউটডোর, খোলা ছিল ইমার্জেন্সি বিভাগ, ভিড় করতে থাকেন রোগীরা, ব্যাহত চিকিৎসা পরিষেবা। আমি এই মঙ্গলবাড়ি হাসপাতালে এসেছি, কেন কি কারণ? আমি চোখের একটু অসুবিধা আছে, চোখের ডাক্তার দেখাবো, সেই জন্য সব ওপিডি বন্ধ করে দিছে এরা। এদের কথা কি কি ঝামেলা সেটা তো আমরা জানি না। এরা নাকি ওদের দাবি আছে, ওদের দাবি না মানা পর্যন্ত ওরা ওপিডি খুলবে না। एक्चुअली आज हम लोग का यहाँ पे ट्रीटमेंट था तो इसलिए आए थे। अभी बोल रहा है कि इस ट्राई के डॉक्टर आएगा नहीं आएगा वो भी पता नहीं है, सुबह से हम लोग आके बैठे हैं। হাসপাতালের অচল অবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে যান মালবাজারের সিএমওএইচ দীপ সামন্ত। না, সমস্যার আমরা ডিসকাশন করে একটা সমাধানে এসে গেছি। ডাক্তারবাবুরা একটু ইনসিকিউরিটিতে ভুগছিল সিকিউরিটি নিয়ে। এখানে আমরা রাউন্ড দ্য ক্লক 24/7 একটা পুলিশের সাপোর্ট পাবো, এবং পলিটিক্যালিও ওরা এসেছিল, যেটা আমাদের ডাক্তারবাবুদের ওপর টোন টিটকিরি সব করা হচ্ছিল, ওগুলো আর ওরা আশ্বাস দিয়েছে এগুলো হবে না। আর যেহেতু একটা পুলিশ সিকিউরিটি পাচ্ছি, আমাদের সিস্টার দিদিরা এবং ডাক্তারবাবুরা নির্ভয়ে ডিউটি করতে পারে। চিকিৎসক ও নার্সদের সঙ্গে বৈঠক করেন সিএমওএইচ। হাসপাতাল চত্বরে নিরাপত্তা সুনিশ্চিত করার পর কর্মবিরতি তোলা হয়। হাসপাতালে পুলিশের তরফে একটি ক্যাম্প তৈরি হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে জিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।